সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে হঠাৎ করেই আলোড়ন সৃষ্টি করেছে একটি মেসেজিং ও ভিডিও কলিং অ্যাপ, যার নাম হলো বিপ। তুরস্কের তৈরি এই অ্যাপটির প্রতি মানুষ কেন এত আকৃষ্ট হচ্ছে, এর কি কি সুবিধা আছে, এর নিরাপত্তা ব্যবস্থা কেমন, এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি জানেন কি চ্যানেলে। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের বিশ্লেষণমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথম প্রশ্ন হলো যে বিপ অ্যাপ কি? এটি একটি ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ। এই অ্যাপ অনেকটা ইমো, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপের মতো করেই কাজ করে। ইমো এবং হোয়াটসঅ্যাপের থেকে কিছুটা বেশি সুবিধাযুক্ত করেছে বিপ অ্যাপ। অ্যান্ড্রয়েড, iOS চালিত মোবাইল ফোন এবং ডেস্কটপেও এই অ্যাপ ব্যবহার করা যায়। এটি কোন দেশ তৈরি করেছে? তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে তুরস্কের মোবাইল ফোন কোম্পানি টার্কসেল বিপ অ্যাপটি উদ্ভাবন করে 2013 সালে। বিশ্বের 192টি দেশে এই অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীদের বেশিরভাগই ছিল ইউরোপের বিভিন্ন দেশে। এখন প্রশ্ন হলো যে 2013 সালে তৈরি হলেও এটি নিয়ে বর্তমানে কেন আলোচনা হচ্ছে? কারণ হলো বিভিন্ন তথ্যের গোপনীয়তা নিয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষাপটে এই বিপ অ্যাপ এখন অনেক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে ব্যবহারকারীদের কিছু তথ্য তারা তাদের সহযোগী কোম্পানির সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা বার্তা এবং তথ্যের গোপনীয়তা বজায় থাকবে কিনা এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিপ অ্যাপের তরফ থেকে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে সেখানে তাদের পক্ষ থেকে গোপনীয়তার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। বলা হচ্ছে এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ ভয়েস কল এবং মেসেজ আদান প্রদান গোপন থাকবে এবং এটি কেউ হ্যাক করতে পারবে না। সাম্প্রতিক সময়ের আগে পর্যন্ত বিপ অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে জার্মানিতে এবং সেখানে এর ব্যবহারও বেশি হয়। এছাড়া ফ্রান্স এবং ইউক্রেনেও বহু মানুষ বিপ অ্যাপ ডাউনলোড করেছে। বর্তমানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিপ অ্যাপের দারুণ চাহিদা তৈরি হয়েছে। তুরস্কের পত্রিকা ডেইলি সাভা জানিয়েছে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি পরিবর্তন করার কথা ঘোষণা করার পর থেকে প্রতিদিন 20 লাখ বার ডাউনলোড হয়েছে বিপ। এ পর্যন্ত সর্বমোট এই অ্যাপ ডাউনলোড হয়েছে 6 কোটি বার। অচিরেই এই অ্যাপ ডাউনলোড 10 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন টার্কসেলের কর্মকর্তারা। টার্কসেলের জেনারেল ম্যানেজার মুরাদ এরকান ডেইলি সাভাকে জানিয়েছেন যে গত 1 সপ্তাহে বিপ অ্যাপ ডাউনলোড হয়েছে 64 লক্ষ বার। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মূলত গোপনীয়তার জন্যই মানুষ বিপ অ্যাপের দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই বিপ অ্যাপে গোপনীয়তা কতটুকু রক্ষা করা হবে? টার্কসেলের জেনারেল ম্যানেজার মুরাদ এরকান ডেইলি সাভাকে জানিয়েছেন জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহারকারীরা গোপনীয়তার স্বর্গ হিসেবে বিবেচনা করছেন। এই অ্যাপটির গোপনীয়তাকে ব্যাংকের ভল্টের সাথে তুলনা করেছেন তিনি। তিনি বলছেন যে আমরা ব্যবহারকারীদের তথ্যগুলো এনক্রিপ্টেড ভল্টে রাখি, শুধু ব্যবহারকারীরাই এটি খুলতে পারে, আমরা কিছুই দেখতে পাই না। তিনি আরো বলছেন এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ আপনি যাকে বার্তা বা ছবি বা ভিডিও পাঠাবেন বা কল করবেন তিনি ছাড়া আর কেউ তা দেখতে বা জানতে বা পড়তে পারবে না, যার ফলে ভয়েস কল এবং মেসেজ আদান প্রদান গোপন থাকবে এবং এটি কেউ হ্যাক করতে পারবে না। এখন প্রশ্ন হলো এন্ড টু এন্ড এনক্রিপশন কি? এন্ড টু এন্ড এনক্রিপশন হলো যোগাযোগের এমন একটি ব্যবস্থা যেখানে কেবল একজন যোগাযোগকারী অন্য ব্যবহারকারীর বার্তাগুলো পড়তে পারেন। অর্থাৎ আপনি কোনো বার্তা যখন কোনো নির্দিষ্ট ব্যবহারকারীকে পাঠাবেন তখন এটি এনক্রিপ্টেড হয়ে যাবে এবং একটি ইউনিক কি তৈরি হবে, এবং আপনি বার্তাটি যে ডিভাইসে পাঠিয়েছেন সেই ডিভাইসে গিয়ে ওই কিটির মাধ্যমে
ডাটাটি ডিসক্রিপ্ট হবে, যার ফলে ওই ডিভাইস ব্যতীত অন্য কেউ আপনার ডাটাটি পেলেও সেটি ডিসক্রিপ্ট করতে পারবে না, যার ফলে সেটি সে পড়তেও পারবে না। তবে এখানে গোপনীয়তার ব্যাপারে একটি সংশয় দেখা দিয়েছে, সেটি হলো কয়েকটি গণমাধ্যম বলছে যে এই অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়েছে, আবার কয়েকটি গণমাধ্যম বলছে যে TLS এনক্রিপশন ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই দুটি এনক্রিপশনের মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্য হলো এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে শুধুমাত্র ব্যবহারকারীরাই, অর্থাৎ আপনি এবং আপনি যাকে তথ্যটি পাঠাচ্ছেন সেই ব্যক্তিই এটি পড়তে পারবে, কিন্তু TLS এনক্রিপশনের মাধ্যমে আপনি এবং ওই ব্যক্তিটি ছাড়াও সার্ভিস প্রোভাইডার্স যারা আছে তারাও সেটি দেখতে পাবে এবং পড়তে পারবে। তো এই বিষয়টি এখনো ক্লিয়ার হয়নি যে এই অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন নাকি TLS এনক্রিপশন ব্যবহার করা হয়েছে। গোপনীয়তা ছাড়া আর কি কি কারণে মানুষ এই অ্যাপের প্রতি আকৃষ্ট হচ্ছে? ইমো, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য ভিডিও কলিং এবং মেসেজিং অ্যাপগুলোতে বিভিন্ন অশ্লীল বিজ্ঞাপন আসে। এর কারণে অনেক মানুষ বিকল্প খুঁজছিলেন যে অ্যাপগুলোতে অশ্লীল বিজ্ঞাপন থাকবে না, যার ফলে তারা বর্তমানে এই বিপ অ্যাপ ব্যবহার করা শুরু করেছেন। এছাড়াও এই অ্যাপের বিশেষ কিছু ফিচার আছে যা মানুষকে আকৃষ্ট করছে, যেমন অটোমেটিক ট্রান্সলেশন, অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন বিভিন্ন ভাষায়। এছাড়াও অ্যাপ কর্তৃপক্ষ জানাচ্ছে যে এখানে সিক্রেট চ্যাট করার ব্যবস্থা রয়েছে, কোনো ব্যবহারকারী যদি নির্দিষ্ট সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে দিতে চান তাহলে সে অনুযায়ী সময় সেট করলে ওই সময়ের পর ওই মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে গেম খেলারও ব্যবস্থা আছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং তার দেশের যোগাযোগ দপ্তর এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল, যার ফলে তারা এই বিপ অ্যাপটি ব্যবহার করা শুরু করে, আর এ কারণে বিশ্বের অনেক দেশের জনগণ, বিশেষ করে মুসলিম দেশগুলোর জনগণ, এই বিপ অ্যাপ ব্যবহার করা শুরু করেছে। এখন প্রশ্ন হলো বাংলাদেশে কেন বিপ অ্যাপ ডাউনলোড হচ্ছে? বাংলাদেশে এই অ্যাপের জনপ্রিয়তা সবাইকে ছাড়িয়েছে। গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের র্যাঙ্কিং বিবেচনা করে দেখা যাচ্ছে যে বিপের ডাউনলোড মাত্র একদিনের ব্যবধানে 92 ধাপ এগিয়ে সবার শীর্ষে উঠে এসেছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার একেবারে উপরের দিকে থাকা ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লাইটের মতো অ্যাপগুলোকে পেছনে ফেলে তালিকার এক নম্বরে রয়েছে তুরস্কের মেসেজিং অ্যাপ বিপ। মোবাইল ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপ এনি জানাচ্ছে বাংলাদেশে এখন সবার শীর্ষে রয়েছে তুরস্কের অ্যাপ বিপ। তবে বিশেষজ্ঞরা বলছেন অনেক মানুষ বিপ অ্যাপের প্রতি ঝুঁকলেও সেটি হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি এখনও তৈরি করতে পারেনি। পুরো বিশ্বে হোয়াটসঅ্যাপের ডাউনলোড হয়েছে কম বেশি 200 কোটি। অন্যদিকে বিপ অ্যাপ টার্গেট করেছে আগামী কিছুদিনের মধ্যে 10 কোটি পূর্ণ করবে। সুতরাং হোয়াটসঅ্যাপের ধারে কাছেও নেই বিপ অ্যাপ। তারা মনে করেন যে বিপ অ্যাপের প্রতি আকৃষ্ট হওয়ার একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ প্রাইভেসি নিয়ে আগের তুলনায় অনেক বেশি সচেতন। বাংলাদেশেও অনেক ব্যবহারকারী প্রাইভেসিকে গুরুত্ব দেন, সেজন্য অনেকে বিপ অ্যাপ ডাউনলোড করে থাকতে পারেন। দ্বিতীয়ত, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের অফিস যখন হোয়াটসঅ্যাপ ছেড়ে বিপ ব্যবহারের ঘোষণা দিল, তখন এর একটি প্রভাব পড়েছে মুসলিম বিশ্বের দেশগুলোতে, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এই অ্যাপ ডাউনলোড দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। তো এখন এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার মূল চ্যানেলটি, অর্থাৎ এই চ্যানেলটি এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।